এ বাবা, এ তারাবিতে যে যত জোর তারাবি পড়তে পারবে সে সব থেকে ভালো বলবে, ঠিক না বেটি? কেউ যদি 20 মিনিটের মধ্যে তাহাজ্জুদ সুবহান সুবহানাল্লাহ আপনার সমস্ত বেতের নামাজ সুন্নত দিয়ে একবারে 20 মিনিটে শেষ করে দেয়, সত্যি আমাদের ইমাম একবারে রাজধানী এক্সপ্রেস। কি বললেন আপ? যদি বাপজি 1 ঘন্টা লাগিয়ে দেয় আপনি আমিও চলে যাব, কখন কোন টাইমে চলে যাব, তাই কবরে কিছু নিয়ে যেতে হবে। ও বন্ধু তুমি কবরে কি নিয়ে যাবা বলো? গাড়ি বাড়ি টাকা পয়সা ধান দাও না, না 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 না, কবরে নিয়ে যাব ইমান আর আমল। আর ইমান আর আমল যদি ভালো হয় কবর উঠা ভালো হয়। আল্লাহর বড় হুকুম, নামাজ যদি না পড়ো কিন্তু মুসলমান তুমি ভুলে যাবা, বুঝতে পারবা না, তুমি জানতে পারবা না, তুমি বলতে পারবা না। আজকে যুবক কেন তুমি নামাজ পড়বা না? আজ কেন তুমি নামাজের কথা তুমি মানবা না? আচ্ছা বলুন মুসলমান, আল্লাহর সব থেকে বড় হুকুম কি? দেরি করে ফেলে বলে মলবি চলবে না, বলে কেন চলবে না, বলে আর কোনো জ্ঞান নাই, টাইমের কোনো জ্ঞান নাই, এ মলবি বাদ দে নতুন মলবি ঢুকা, ঠিক কিনা ধরে বলুন? 2 মিনিট দেরি, কিন্তু নবী মলবি যদি তাড়াতাড়ি নামাজ শুরু করে দেয় বলে না, আরে সত্যি বিচক্ষণ মলবি নামাজ। ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা বসেন, ওগো চাচা বসেন, আপনার কাছে দরুদ শরীফটা ঠিক করে দিই, দোয়া কোনোটা ঠিক করে দিই। জীবনও কোনোদিন ইমাম সাহেব বলে না, বলে গো কেন বলে না? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই। আল্লাহু আকবার, মলবি যদি টাইম যদি 2 মিনিট দেরি করে ফেলে বলবে মলবির কোনো জ্ঞান নাই, মলবির কোনো বুদ্ধি নাই, টাইম বলে ব্যবহার করার নাই, এক রাখা হবে না, বের কর বের কর মমিনপুরে বাজারে চায়ের দোকানে বসে গিয়েও তারা বসে না, বসে না, আপনার দিকে চায়ের দোকান নাই নাকি? চায়ের দোকানে গিয়ে গেল লাগিবা, চলে কি চলে না? আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান, ও যত রকমের ফতোয়া ফারাই যা নেবেন চায়ের দোকানে পাবেন, কি বুঝছেন আপনারা বলুন? আবার কিছু কিছু লোক আছে আরো বলিনি, নামাজ না পড়লুম তো কি হইল বে? ইমান ঠিক আছে, আরাম খো, এক নম্বর শয়তান, নামাজ না পড়লে তো নামাজ ইমান ঠিক থাকতে পারে? একটু মৌলবীর কাছে বসি, 2 মিনিট বসি, কোরআনটা শিখি, সুরাগুলা ঠিক করে নিই, আর তেহাত্তর দুরুদ শরীফগুলা ঠিক করে, জীবনেও বুঝবে না, কি বুঝবে? মৌলবীর কাছে বসবে কেন? যদি বাইচাল মৌলবী ভুল ধরিয়ে ফেলে তাহলে ইমামের কাছে তার মুরলি আর চলবে না। ও জানে যে আমার ভুল হয়েছে, মৌলবীকে আমি কি করিয়ে ভুল ধরবো, কি বুঝতে পারলেন না? পারলেন না? মৌলবী যদি বাইচাল মিলে ফেলে, কোরআন পড়তে পারো না, আবার আমার ভুল হতে আছো, মৌলবী বুঝবে তো নাকি? এ বাবা, আর আমাদের দেশের ইমাম সাহেবরা, ইমাম সাহেব, আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা বসেন, ওগো চাচা বসেন, আপনার কাছে দরুদ শরীফটা ঠিক করে দিই, দোয়া কোনোটা ঠিক করে দিই। জীবনও কোনোদিন ইমাম সাহেব বলে না, বলে গো কেন বলে না? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুত নামাজ চালিয়ে দেবো, সালাতর নামাজ হলি বাকি না হলি বাকি, 4,000 টাকা বেতন দেবা, তুমি আবার তোমাকে কোরআন শিখাইতে হবে, 1,000 বেতন, 4,000 নদিয়া জেলায় দেখেন আপনাকে পাশে নাকি? ইমাম সাহেব 38 বছর ধরে নামাজ পড়তো, 4,500 টাকা বেতন, ও ডিমোশনই হয়ে যেতে বাবা, প্রমোশন নাই, কি বললেন? আমার যে 38 বছর ধরে 4,500, তাহলে যেদিন ঢুকিয়েছিল সেদিন প্যান্ট ভাতাই নাকি?
প্যাট মাথায় ঢুকে চল। এ বাবজি, এখন আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গা তো শুধরিয়ে গেছে, এখনো কিছু কিছু জায়গা আছে মৌলবির বেতন 4-5 হাজার সে মৌলবি নিবে না। কি বলছেন আপনারা বলুন, আছে না নাই? এ মুসলমান দরদি, শোনেন, ইমামের বেতন যদি 10-এর নিচে হয় সেই ইমামের পিছনে নামাজ হবে না। আমি আইজুল হক ফতোয়া দিয়ে গেলাম, আপনি গোটা বিশ্বের সমস্ত মৌলবিকে এক জায়গায় করুন, একত্রিত করুন। আমাদের ভারতবর্ষে নয়, গোটা বিশ্বের সব থেকে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, যান খোঁজলেন ফতোয়ালেন, যদি ফতোয়া আইজুলের এটা কেটে দিতে পারে আমি যা বলবেন তা মেনে নেব। ইমামের পিছনে নামাজ হবে না 10-এর নিচে যদি বেতন পায়। কালকে আমাদের দিন কমিটিকে, গ্রামবাসীকে দিতে, কালকে আমাদের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে। আজকাল কিন্তু মসজিদের সেক্রেটারি সভাপতি আছে, মৌলবি ইমামের বেতন দিতে যে চিপুকুটি করে, কিন্তু ওই টাকা দিয়ে যে পাটের ব্যবসা করে। ভাই কি বুঝছেন আপনারা বলেন? হ্যাঁ, ইমামের 4,500 বেতন, মৌলবি 27 দিনের মাথায়, মাসের শেষ 27, নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ মাস তো শেষ, 27 হয়ে গেল আল্লাহ, 4,500 টাকা বেতন, বই ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলে জামা কিনবো না ওষুধ কিনবো, গায়রুল মাকদুবি আলী মালা দলিন, ফেরেশতা বলছি কি নামাজ চলছে, বলে মৌলবিকেও ফাটাবো সেক্রেটারি সভাপতিকেও পিটবো। ওই মৌলবির পিছনে নামাজ হবে? ও তো বাড়ির সকল সময় চিন্তা থাকবে আল্লাহ সংসার কি করে চলবে, ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, মুসলমান ধরে আমি আপনাদেরকে গল্প বলি না, এটা হক কথা, যেটা সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম, তাই আমি আপনাদেরকে বলি মুসলমান, আসুন আমরা নামাজি হই, কোরআনওয়ালা হয়, নামাজ শিখি নি, নামাজকে শুদ্ধ। আয় 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 হলো চত, আয় বসা, তোমার প্রসাব চাপালে এখন বসে না, আমি বেশি বলবো না, ছেড়ে দেবো। মুসলমান ধরো আমি আপনাদেরকে বলবো, মসজিদ বানানো কোনো ব্যাপার নাই, কিন্তু মসজিদ বানিয়ে যদি মসজিদ আপনি আবাদ না করেন, নামাজ যদি না পড়ে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাব দিয়ে করতে হবে বাবা। আজকে মসজিদ আজার হয়ে হাইয়াল সলা, আর আমরা বলি আমরা পারুন না, ইমামার মর্জে তোর তো জোর নেই চালা, আল্লাহর কাছে যেতে হবে রে বাবা। দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে চালা কি করবা, মানুষের সঙ্গে চালা কি করবা কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না, চলবে? এই আল্লাহর সঙ্গে চালাকি চলবে, যেটা কেউ জানে না সেটা জানে কে, জোরে বলুন, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে, যেটা কেউ শুনে না সেটা শুনে কে, জোরে বলুন কে, কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি, আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, সকলের সঙ্গে চালাকি চলবে, তাই আমি আপনাদেরকে বলবো চালাকি নয় রে বাবা, দুনিয়ার দিকে চলে যেতে হবে। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন মানালিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই ওই আল্লাহর ঘর জান্নাতে ঘর তৈরি করার জন্য কারা কারা জান্নাতে যেতে চায়, কারা কারা জান্নাতে ঘর নিতে চায়, তারা তাদেরকে আমি বলবো, আসুন আমরা আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য। আমি শুনলাম হুজুর এখানে 10 তলা একটা মসজিদের মিনার হবে, আজকে আল্লাহর ঘরের মিনার যারা তৈরি করে দিবে কালকে কিয়ামতের দিন আল্লাহ তাকে সবার আরশের উপরে রেখে দিবে। তাই এই মিনারকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে আমি চাই রে বাবা। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না, আমি আপনাদেরকে বলবো দরদি
কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না। আমি তাই আপনাদেরকে সর্বপ্রথমে, আমি মাত্র 20,000 করে টাকার দাতা, এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলবেন, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই, ও গো হুজুর আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব, আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আমি একবার তকবীর দিই, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা, একবার বলি নারে তুমি এত বড় মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা একজোড় ইনশাল্লাহ। আজকে মমিনপুরের মাটিতে ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়ী, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমি আপনাদের কাছে বেশি কিছু বলিনি, থামো গজল তো বলিনি, খেপা খেপ তো একটা বলিছি নাকি? হ্যাঁ আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি, এত হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। এই মমিনপুরের মাটিতে 20 কেন, 50,000 টাকা দেওয়ার লোক বসে আছে আছে না নাই, জোরে বলুন, চিলিয়ে বলেন না কেন আছে? ওরা মনে মনে করছে হইজুর হয়তো দিলে ফুরিয়ে যাবে কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আপনাদেরকে তো সর্বপ্রথমে একজন দরদিকে বলবো, ও মুসলমান আল্লাহর ঘরের জন্য 20,000 ইনশাল্লাহ। একজন দরদি এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে একটা আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে দেখিয়ে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কবরে কি হালতে আছে, ও গো হুজুর আমার মা বাপের জন্য 20,000 টাকা দিয়ে আমি সর্বপ্রথম দুচু করে দেব ইনশাল্লাহ। একটা নাই এবা মমিনপুরের মাটিতে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দর দিয়ে তো এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। জি বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না গো, সর্বপ্রথম 20,000 টাকা দেবে। নাই 20,000 টাকা দেওয়ার মতন একজন দরদি, একজন একটা আল্লাহর বান্দা যদি হয়ে যেত, মনটা ভরে যেত, দিলটা ভরে যেত, মুখটা ভরে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, কাজ হবে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে 20,000 টাকা শোধ করব। মমিনপুরের মাটিতে একজন দরদিকে আছে বাপ, হবে না 20,000 টাকা আপনাদের কাছে ভারী নাকি? হ্যাঁ ভারী। এই মুসলমান বলুন
এরা মনে করছে দিলে ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, ঠিক না বেরিয়ে জোরে বলুন ফেরাউনের। এ বাবা কোথায় আছে ফেরাউন, জোরে বলুন। মিশরের মাটি ও মুসলমান দর দিগ, আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল, সে তো নিজেই খোদা দাবি করেছিল। আমি বলেছি, উনি বলেছিল, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের খোদা নয়। আল্লাহ এত তাকে মাল দিয়েছিল, আল্লাহ তাকে বরবাদ করে দিয়েছে, হালাক করে দিয়েছে, কারণ কি আল্লাহ এত সম্পদ এত মাল দিয়েছিল। মুসা নবী আলাইহিসসালাম, এই এই দেখেছো আমাদের মুসলমানদের ভিতরে এই অভ্যাসটা হলো খারাপ। এরা বক্তব্য ধীর ভাবে শুনছিল, আর যখনই আদায় শুরু করেছে এবার শয়তান ওদেরকে ঘুচা দিতে লেগেছে, বলে চপালা চৌদিকে বিড়ি খেয়েছি গেছ, শরীরটা একটু গরম করে বিড়ি খেয়েছি, চ বিড়ি খেতে যাচ্ছে, কি বুঝলে বুঝলেন না। একজন উঠবেন না, উঠলেই কিন্তু 20,000 টাকা ফাইন। হ্যাঁ, এতক্ষণ পোশাব চাপেন, এখন পোশাবের বাহানা করছে, বুঝলেন না। এতক্ষণ পোশাব তো ভালো না, এবার যখনই আদায় শুরু হয়েছে অমনি বুঝছে পোশাব বুঝছে না, চপালা উপোশাব না হাইলেও পোশাব ফিরবে, কি বুঝলেন। ও আমরা বুঝিনি না, হ্যাঁ আল্লাহু আকবার। তো হ্যাঁ মুসলমান, মুমিনপুরের মাটিতে 20,000 টাকার দাতা একটা লোক নাই কি গো, ইনশাল্লাহ 20,000। সাতশো মধ্যে 13 নদীতে পড়েছে, আমি শুনতে পাবো, হাই 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 মাশাআল্লাহ। আদের শেখ না, নাদের শেখ বুঝলো, আদের আল্লাহ। একবার মহব্বত দিয়ে বলি, নারাই তুমি আল্লাহ রবি জানা বান্দা গাদের সঙ্গ ছিল, এ সর্ব প্রথমে তে 20,000 টাকা দিল, এই নগদ না বাকি, আর দোয়া করে মেয়াদের শেখের কারণ আল্লাহ দিও মাদের শেখে সুখের জীবন, আর দোয়া করি আমি করি গরম বানা আল্লাহ তুমি আদের শেখে কখনো ভুলো না, আর দোয়া করি আমি করি গমি নতি আল্লাহ তুমি দিও তাকে দিও তার উন্নতি। ও মুসলমান, আমি আপনাদেরকে একটা বায়ান শোনাবো, একজন নবীর সাহাবা দেখতে ভালো না, কালো গো দেখতে কালো, যাকে সবথেকে বেশি কালো বলা হয়, যাকে গোরাবুল আরব বলা হয়, মক্কার মাটিতে সবথেকে কালো, ঠোঁট গলা মোটা মোটা, কেউ তাকে ভালোবাসে না। একদিন আল্লাহর নবী দয়ালু নবী বিশ্ব নবী ডাকলেন, বলে সাহাব তুমি কেমন আছো, তুমি কেমন আছ। হযরত সাদের চৌধুরী হুজুর নইনে পানি চলে গেল, বলে নবী গো, ও আল্লাহর হাবিব আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি, বলে সাদরে তুমি কেমন আছো, কিন্তু নবী গো আজ আপনি জিজ্ঞাসা করেছেন গো হাবিব, ও গো দয়ার নবী আপনার পায়ের তুলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়, ও আল্লাহর নবী
আমার মা বাপের কু জীবনটা আপনার পায়ের তুলি কুরবানি হয়ে যাগ্য নবী। আল্লাহর নবী আমার জীবন সাহাবাদেরকে ভালোবাসতেন, সাহাবার নবী কি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন? আল্লাহর নবী দয়ার নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন করে খাবার হয় না, কিন্তু নবী সাহাবাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন, দয়ার নবী সাহাবাদের বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। একজন সাহাবা হযরত বিলালের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বাপ বুঝবো না বুঝবো না বুঝবো হযরত হযরত বিলাল বড় অসহায় গরিব মানুষ, উবাই ইবনে কলবের বাড়িতে তিনি কাজ করতেন, কর্মচারী কর্মচারী বুঝেন তো, এই বুঝেন না জাহেলিয়াতের জামানা। উবাই ইবনে কলব একদিন বিলালকে দেখে বলে, বিলাল রে আমার জম গেলে একটু পিসাই করে আনো। উবাই ইবনে কলব যখন বিলালকে বলল, বিলাল বলো জাহাবানা আমি বড় অসুস্থ, একটা দিন আমাকে কোনো রকম করে আপনি রেস্ট দেন, আমি প্রচন্ড জ্বর আমি উঠতে পারিনি। উবাই ইবনে কলব বিলালকে বেদম পিটুনি মারতে শুরু করে দিল, মেরে 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 ক্ষত বিক্ষত করে দিল, হযরত বিলালের মাথা থেকে চুলগুলাকে উপড়ে উপড়ে তুলে নিল, বলে বাবা বাড়ি থেকে বের করে দিল, রাস্তার ধারে বিলাল বসা। মুসলমান ঘটনা আমি আপনাদের শোনাই, কিন্তু তার আগে একজন দুরুদিকে আছো গো, নম্বর দুই 220,000 ইনশাআল্লাহ হবে না বাপ, আর একটা আল্লাহর বান্দা নাই 20,000 টাকা দিয়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়া তৈরি কারণে ওয়ালা মুমিনপুরের মাটিতে, আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা হবে না ইনশাআল্লাহ, কি আছে না নাই জোরে বলুন। আমি আপনাদের কাছে পিড়াপিড়ি করবো না, চাপাচাপি করবো না বাপ, ও মুসলমান আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি বুঝতে পেরেছি 20,000 টাকা আপনাদের কাছে বড় কষ্ট রে বাবা, আমি 20,000 টাকা চাব না। আমি আপনাদের কাছে একবার 20 থেকে নিচে নেমে গেলাম, আমি আপনাদের ভিতরে এত বড় মজলিসের ভিতরে এত বড় মজমার ভিতরে আমি 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা, আমি 20,000 30,000 25,000 টাকা আপনাদেরকে বলবো না, আমি আপনাদের কাছে মাত্র 10,000 10,000 10,000 10,000 করে টাকা। বলে হুজুর গো আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য, মিনার তৈরি করার জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে কে আছে কারা আছে একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি হুজুর গো, আমার কাছে যান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দেব। এই মজলিসের ভিতরে কে আছো বাবা, ও মুমিনপুরের মুসলমানেরা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা সর্বপ্রথম বলি 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না হবে না। আমি জানি মুমিনপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। ও মুসলমান আমি আপনাদের কাছে 20 চাইছি না বাপ, আমি একেবারে কমিয়ে দিলাম, সর্বপ্রথম দেখতে চাই দুইজন দরদিকে 10,000 10,000 10,000 করে টাকা দিয়ে। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দিব। সর্বপ্রথম এতগুলো লোকের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক নাই, একজন নাই, একজন বলুন সর্বপ্রথম কি নাম? আবুল হোসেন মসজিদের সেক্রেটারি, আল্লাহ তুমি কবুল করে নিও জোরে সরবালি রে তকবীর।
আল্লাহ রফি যারা বান্দা আবুল হোসেন ছিল, এ মসজিদের সঙ্গে তারিখ দশ হাজার দিল, আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি বান্দাকে গো কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি এ বান্দার কারো, আল্লাহ দিও গো বান্দাকে সুখের জীবন, আল্লাহ আল্লাহ। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। এই দেখেন একজন আবুল হোসেন দশ হাজার হয়ে গেল, নাম্বার দুই নাম কেন এখানে একজনে যে লিখেছে না, হ্যাঁ আমরা বাংলা কথায় বলি পাছা পাখা, কি পাখা বলি পাছা পাখা। এখানে লিখেছে একটা ফটো আলিয়ে পাঠিয়েছি, কোন বাপের বেটা পাঠিয়েছো নামটা নিচে লিখে দিয়ে পাঠাও, তবে তোমাকে কি করে পুততে হয় আমি পুতছি, তুমি কতক্ষণ শিখেছ তোমার নামটা নিচে লিখে তো দিয়ে বলো, তোমাকে কি করে পুততে হয় পুচ্ছি, তোমার অন্য দিক দিয়ে ফাল চলে গেছে আর তুমি অন্য দিক দিয়ে ফালকে ধরা বাদ দিয়ে তুমি নাঙ্গল ধরে টানছ, তুমি যে ফতোয়া চুরি করছো তুমি বাড়িতে খোঁজ নিলে তোমার বউ এই গ্রুপ লোনের সেক্রেটারি, তুমি খোঁজ নাও বন্ধন লোনের সেক্রেটারি, নাহলে তোমার ভাই সেক্রেটারি, নাহলে তোমার ভাবি সেক্রেটারি, নাহলে তোমার মা হয়তো সভাপতি, যাও খোঁজ নাও। ফতোয়া লিখেছে এখানে, এখানে আদায় চলছে আর বেয়াদব লিখেছে, জর্দা খাওয়া বিধান কি বলেন তাই বলছে, কত বড় শয়তান, হ্যাঁ শয়তান না ও পাকা ইবলিশ, শয়তান লাই। এখানে মাদ্রাস মসজিদের কালেকশন চলছে আর ওখানে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে জর্দা খাওয়া শরীয়তের বিধান কি তাই লিখেছে আমাকে, এ দেখে মানে ও জানে যে আমি জর্দা খাই, কি বুঝলেন, ওই এক নম্বরের ইবলিশ, হারাম খরর বাড়িতে ফাল ঢুকে দিয়েছে আর নাঙ্গল নিয়ে টানাটানি করছে, কথা বলছেন না কেন বলেন, ঠিক না বা ঠিক, হ্যাঁ ও হারাম খর বাড়িতে খোঁজ নিয়ে দেখো ওর বউ পদ্মা করে না, ওর মা পদ্মা করে না, ওর বাপ মুছে পানি যায় না, যার খোঁজলে যে লিখেছে, হ্যাঁ কি বলছেন আপনারা বলুন, এ পাছা পাকা হলো এই আজকাল কিছু ইন্টারনেটের এই এই কিছু শয়তান তৈরি হয়েছে, আহলে হাদিসরা ভালো ফারাজি ভাইরা ভালো, কিন্তু আজকাল কিছু ইন্টারনেটে শয়তান তৈরি হয়েছে, কোরআন পড়তে বলে কোরআন পড়তে পারে না, ফতোয়াবাজি করে বানায়, কি বুঝেন আপনারা বলুন, দেখি ওদের বাবার সামনে হ্যাঁ নিদের হাদিস কোরআন কেম, এখন আদায় তো ফটো কি এখন শয়তান বদমাইশি লাই, ১৪-১৫ বছর এমনি পড়িনি, তুমি দুদিন কেন ইন্টারনেটে দুদিন বই পড়ি তুমি মৌলবি হয়ে যাবা, শোনো যদি লাইব্রেরি থেকে যদি কেতাব বের করে বই বের করে যদি ডাক্তার হয়ে যেত এমবিবিএস পড়ার দরকার ছিল না, মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না, কলেজ ইউনিভার্সিটির প্রয়োজন ছিল না, লাইব্রেরি থেকে বই পড়ে যদি ডাক্তার হয়ে যেত, ডাক্তার হতে গেলে মৌলবি হতে হয়, এই তো ডাক্তার হতে গেলে চলে পড়তে হয়, মৌলবি হতে গেলে 15 বছর পড়তে হয়, ফুটিয়ে নিয়ে মারেও না, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমিন, হেদায়ত করুক, যে লিখেছে ভাই আমি রাগে কথাটা বলে বলবো, আল্লাহ তোমাকে হেদায়ত করুক, আগে তুমি নামাজ পড়ো, নামাজ শিখো, এই সমস্ত ফতোয়াবাজি করে বাপ তোমার বাড়িতে যে করো, আল্লাহুম আমি হ্যাঁ আমার বাবা জীবন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলবা ওয়ালারা, আল্লাহর রাস্তাতে দেখেন ইনশাআল্লাহ, আমার একজন ভাই তিনি 10,000 টাকা দিয়েছে, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, ও মুসলমান 10,000 টাকাই নয়, আমি আপনাদেরকে বলবো দরুদি 10,000 হয়ে গেল, ও মুসলমান গো
দুই নম্বর আর একজন দরুদিকে আছো, 10,000 টাকার দাতা। ইনশাল্লাহ হবে না? নাই আল্লাহু আকবার। আসুন, যদি 10,000 টাকা আপনাদের কাছে ভারী হয়ে যায়, আমি আপনাদের কাছে আরো কমিয়ে দিলাম। কমিয়ে দিলাম না দিলাম না, আরো কমিয়ে দিলাম। তার মানে হলো 5,000 করে টাকা আমি আপনাদের কাছে বলবো। দুরুদে মুসলমান ইনশাল্লাহ মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দুরুদিকে বলবো, ও যুব আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালারা, এসো আল্লাহওয়ালা হই, নামাজি হই, দিনদার হই, কোরআনওয়ালা হই, কোরআন পড়ি, আর আল্লাহর দিনের জন্য আমরা একটু হাতটা উজাড় করে দিই। এ মুসলমান, আল্লাহর নবী যখন দিনের জন্য ডাকলেন, সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা এসো, তোমরা কে কি দিবে বলো। সাহাবারা একে একে যার কাছে যা ছিল উজাড় করে দিল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের মালা পর্যন্ত দিয়ে দিল। আমি আপনাদেরকে বলবো দুরুদি মুসলমান গো, আজকে আমাদেরকে সব উজাড় করে দিতে হবে না, রক্ত দিতে হবে না, বিবি বাচ্চাকে বেয়াতিম করে দিতে হবে না। আমি আপনাদেরকে বলবো দুরুদি মুসলমান, ও আল্লাহ ওয়ালারা, এই মজলিসের ডানে মেয়ে পিছনে সামনে উপরে বাবজি ভাই মা খালা বোনেরা, সর্বপ্রথম 5,000 করে টাকা হবে না? এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম আফাজউদ্দিন, আল্লাহর পেয়ানা বান্দা আফাজউদ্দিন ছিল। হে বাবা যে গো, সর্বপ্রথমেতে 10 দিল, আরো দোয়া করি আমি হে বাবাজির কারণ, এ 5,000 দিল দেখো মসজিদের কারণ, আরো দোয়া করি আমি হে বাবাজির জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে, আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন, আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই দেখেন এক নম্বর হইল, আমি আপনাদের কাছে বলবো বাপ 5,000 করে টাকা ইনশাল্লাহ দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর দিনের রাস্তাতে ইনশাল্লাহ। আসুন ভাই, আমি 10 জন দরুদিকে দেখতে চাই। কজন? 10 জন, তার মধ্যে একটা হইল, আর দুই নম্বর একটা ইনশাল্লাহ বলুন। আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে না বা বাড়িয়ে দেন কে? জোরে বলুন আল্লাহ। আল্লাহ বাড়িয়ে দেওয়ার মালিক, আল্লাহ সবের মালিক। তাই আমি বলবো বাপ, দুই নম্বরে একজন দরুদিকে আছো, সোনা আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য দুই নম্বরে 5,000 টাকা। কি গো, এই মদুলিশের ভিতরে একটা আল্লাহর বান্দা নাই? মুমিনপুরের লোক নাই? মুমিনপুরে দেনেবাল আল্লাহওয়ালা নাই? ইমানওয়ালা কেউ নাই? আল্লাহর ঘর মসজিদ বানাবো 5,000 হবে না? হবে না? আল্লাহ, আল্লাহর বান্দা আসুন, আমাকে বলেছে হুজুর এই 10 তলা মিনার হবে, তাতে প্রায় 40 লাখ টাকা মতন খরচ। এ দিবে কে? কারা দিবে? মুসলমান, ঠিক না? বেরিজর বলুন, কারা দিবে? মুসলমানরা দিবে ইনশাল্লাহ, এবং দিয়েছেও আগেই, অলরেডি হয়েছে অনেক, তারপরেও কেন লাগবে তো টাকা, বহু টাকা পা, তারপরেও আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের কাছে 10,000-20,000 করে দিতে কষ্ট হয়, একেবারে কমিয়ে দিয়েছি বাবা 5,000 করে টাকা ইনশাল্লাহ, 5,000 করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব, কেয়ামত পর্যন্ত এই মসজিদ থেকে যাবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ।
জি বলুন, এক কুইন্টাল রড, আল্লাহুম্মা আমিন, এই দেখেন আজমত মণ্ডল এক কুইন্টাল রড, আল্লাহ রবি যারা বান্দা আজমত মণ্ডল ছিল, এই এক কুইন্টাল রড দেখো দেখো দান দিল, এই আরো দোয়া করে আমি করি গরম বানা, এই আল্লাহ তুমি আজমত কে মণ্ডল কে কখনো ভুলো না। এ ভাই একটু বসেন, একটু বসেন, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও ভাইকে তুমি দিও গো উন্নতি, আল্লাহ জি। এই দেখেন অদ্ভুত মণ্ডল এক কুইন্টাল, মোমিনপুর সেলিম আক্তার দশ হাজার টাকা, আল্লাহ আকবার, আল্লাহ সেলিম আক্তার ছিল, এ দশ হাজার টাকা দেখো সেলিম আক্তার দিল, ইরানো দু করি আমি টাকার জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে, আল্লাহ। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালারা, নবীর আব্দুর রাজ্জাক সিংহপাড়া পঞ্চাশ কিলো রড, আল্লাহ রবি যারা বান্দা আব্দুর রাজ্জাক ছিল, এই পঞ্চাশ কিলো রড দেখো দিকে অগদিল, আল্লাহুম্মা আমিন। হাজী মুসলিম বিশ্বাস ফুলবাড়িতে বাড়ি পঞ্চাশ কেজি রড, হাজী মুসলিম বিশ্বাস ফুলবাড়ি কোথায়, আমি বান্দার রবিউল ইসলাম মেম্বার সাহেব পাড়া এক কুইন্টাল রড, ওই সাহেব পাড়া ভাইজানের কারণ, আল্লাহ রবিউল ভাইকে দিও সুখের বাঁধন। মফিকুল মাঠ পাড়া এক হাজার টাকা লিখেন, আল্লাহর পেয়ারা বান্দা মফিকুল। আচ্ছা আব্দুস সালাম বাপ্পা, উনিও মেম্বার পঞ্চাশ কেজি রড, আব্দুস সালাম বাপ্পা মেম্বার তিনি পঞ্চাশ কিলো রড, আল্লাহুম আমিন। কামুরদিয়া সাহেব পাড়া, সৌরভ আনসারি হারুর পাড়া কারিগর পাড়া এক কুইন্টাল রড, কিতাব আনসারী হারুর পাড়া কারিগর পাড়া পঞ্চাশ কিলো রড, কিতাব বিশ্বাস জি, আল্লাহুম আমিন। আমি জানি এ কামরদিয়ার মমিনপুর এলাকার মুসলমানদের দিল বড় মন বড়, আল্লাহ এদিকে টাকা আগে উঠিয়ে নিয়েছে তো লোকে দুবে কি করি নাকি, হ্যাঁ তার মানে টাকা আগে উঠিয়ে নিয়েছে, তাহলে কি করে হবে নাকি, বাজারে যত ব্যবসায়ী আছে কামরদিয়ার একবারে বক্সিপুর থেকে একবারে মমিনপুর পর্যন্ত, একবারে এক কুইন্টাল কে দশ, এক কুইন্টাল রড পঞ্চাশ কিলো রড, কেউ এক হাজার কে পাঁচ হাজার কে দশ হাজার কে পাঁচ বস্তা কে দশ বস্তা, আমি শুনলাম সবাই আমাকে ভাইজান বললেন এক হাজার বস্তা সিমেন্ট আমরা তুলে ফেলেছি, হ্যাঁ দেখেন হলো এক হাজার বস্তা সিমেন্ট, আমি বলে দিলাম তো সব বলে দিলাম, শোনেন সবাই দিয়েছে বাবা, আর এই
দশতলা মিনার যেটা হবে আমরা ইনশাল্লাহ যতটুকু পারবো জান দিয়ে ইনশাল্লাহ মিনারের জন্য আমরা হাত বাড়াবো ইনশাল্লাহ। এটা হাত তুলে বলেন তো ইনশাল্লাহ, হাত তুলে বলুন সবাই, হাত তুলে বলুন সবার ইনশাল্লাহ। ইশারা আছে, চিন্তা নাই, মিনার হয়ে যাবে, বলুন ইনশাল্লাহ। এই দেখলে মাইক মানে কো ছড়েনি, এই মাইক মানে আর তুমি পাঁচ বস্তা দিও, দশ বস্তা দিও, ও নাই ও পাইলিয়েছে তো মাইক মানে পাঁচ বস্তা দিয়েছে, তাহলে বাদ কাউকে দেয়নি, তাহলে কি করিয়ে চিল্লি এটা খাও ঢুকে বলুন। হ্যাঁ মানে এক মুরবি কবার তো ভাই করব। হ্যাঁ এ বাবা আসাদুল কামর দিয়া বাবার নামে 1000 টাকা দাতা মহসিন মন্ডল দেখো 1000 টাকা নগদ, আল্লাহুম আমিন। তার মধ্যে আমি আপনাদেরকে বলি ভাব, আপনাদের কাছে 5000 2000 10000 1000 লয়, 500 টাকার লোক, এতগুলা লোকের ভিতর থেকে আমি 100 খান নগদ টাকা দেখতে চাই, 100 খান, 100 খান 500 টাকার লোট, কত বললাম 100 খানা 500 টাকার লোট, তাতে 2000 1000 500 5000 করে দিয়ে ইনশাআল্লাহ যেন 100 খান 500 টাকার লোট এতগুলো লোকের মধ্যে হয়ে যায় ইনশাআল্লাহ। মুর্তুজা মাস্টার 2000 টাকা তার নানা দাদুর নামে দিয়েছে, আল্লাহ রব্বে নানা বান্দা মুস্তফা মাস্টার ছিল, এ নানা আর দাদুর নামে 2000 দিল, আর দোয়া করি আমি বান্দা রো কারো। নাজমুল মন্ডল দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা দেখো দাদুর নামে দিল, আরো দোয়া করি আমি নাজমুল মন্ডলের কারো। আবু তালেব যান যান রুমাল নিয়ে চলে যান, আরো লোকলেন আরো লোকলেন। এই দেখেন মা বোনদের, মা বোনদের কাছে ছেলেরা গেল, ও মা বোনেরা কারাজ মায়ের মতো খাদিজার মতো। এই দেখে আল্লাহু আকবার বে নাম ইতে দেখো মাওলা এখানে তে ছিল, 1000 টাকা দেখো বে নাম ইতে দিল। আসুন আমি আপনাদের কাছে 500 টাকার লোট দেখতে চাই, 100 খান কত খান, 100 খান 500 টাকার লোট। আব্দুল ওয়াহেদ মন্ডল গড়াইমারি 50 কেজি রড, আব্দুল ওয়াহেদ মন্ডল গড়াইমারি বাড়ি 50 কিলো রড। হাজী সাহেব আব্দুল ওয়াহেদ মন্ডল দেখো হাজী সাহেব ছিল, এ 50 কিলো রড দেখো দেখো লিখে দিল। এটা লেখা আছে এই আল্লাহর বান্দা 500 টাকা দিয়ে চলল, তিন বস্তা ওয়াজেদ মন্ডল, আল্লাহুম আমিন। আল্লাহু আকবার, যোগ্য মা বাপের যোগ্য ছেলে ওয়াজেদ মন্ডল ছিল, এ তিন ব্যাগ সিবিল দেখো মসজিদে লিখিল। আল্লাহ মিনারুল মন্ডল মিনারুল গোতাই বসেছিল, গড়াই মারি থেকে 50 কিলো রড লিখিল। আমি না বাবা মাতা গো পদার আড়াল হতে, 500 টাকা দিল দেখো স্বামীর নামেতে। এই কমিটির লোক কারা আছেন, আপনারা ভিতরে রুমাল নিয়ে ঢুকে যান, যান যান ভাই যান, লোক কই লোক কই লোক কই আপনাদের, যান এ যান রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে যান, ঢুকেন ভিতরে ঢুকেন, কমিটির লোককে বলবো আপনারা রুমাল নিয়ে ভিতরে ঢুকেন। আর বক্তা আলী সেখানে বসতে বলুন না, শেখপাড়া থেকে আমাদের ওই জিন্নাতপাড়া থেকে নাকি। হ্যাঁ আল্লাহর বান্দে দেখেন সুবহানাল্লাহ, আমার শেখপাড়া আমার মাদ্রাসার পাশে গো জিন্নাতপাড়া, 500 টাকা দিয়ে চললা, তুমি কবুল করে নিও, জানে মানে তুমি মাওলা বরকতদার। বসো 1000 2000 5000 500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই, কে আছো বাবা? ওই আমি কমিটির লোককে বলবো আপনারা ভিতরে ঢুকে যান, রুমাল নিয়ে যান, বরকতন যে যা পারবে দিবে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 100 টাকা যে যা পারবে দিবে। আমি বলবো কমিটি ভাই দেরি করবো না, যাই ইনশাল্লাহ যাই।
ইসলাম বিল নামে তে দেখো কোথায় বসেছিল তার ছেলের নামে 500 টাকা হাফিজুল নামে দিল আরো দুবা করি আমি করি গো কাউসার আলী মৌলানা গো গড়াইমারির শিক্ষক গো ছিল গড়াইমারি মাদ্রাসা থেকে এসে 500 দান দিল আরো ধোয়া করিয়া বি মৌলানার জন্যেতে শান্তি সুখ দিও তুমি দুরুজাহানেতে আসি মায়া মান তাড়াতাড়ি করে বলি ও বন্ধু ভাই মুসলমান দরদিন আমার আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা কলমা ওয়ালারা তাড়াতাড়ি করে বলি রে বাবা 1,000, 2,000, 5,000, 500, 200 করে টাকা আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমবে না। আজকে আমি আপনাদেরকে বলি বাবা আসুন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা দেশের পরিস্থিতি বড় খারাপ বেতনার জামানা রে বাবা এ জামানা বড় কঠিন তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর ঘরকে জিন্দা রাখবো আল্লাহর ঘর মসজিদে নামাজ করবো ও মুসলমান আল্লাহর হুকুম আমরা জীবনে ফিট করবো ইনশাআল্লাহ। জি বলি ভাই আপনাদের কাছে যার কাছে যা আছে 100, 200, 500, 50, 10, 20 যা আছে আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও মুসলমান টাকা তো আগে উঠেছে 1,000 বস্তা সিমিট রডো মনে হয় মেলা হয়ে গেছে টাকাও 10,000, 20,000 করে অনেক হয়েছে আপনি আমিও চলে যাবো